এটা হলো আল আরাবিয়াতুত তাব্বিকিয়া আমি সরাসরি হয় কোরআন থেকে অথবা হাদিস থেকে ডাইরেক্ট কিতাব থেকে কথা বলা পছন্দ করি দলিল ভিত্তিক কথা এই বেহুদা কথা আমি পছন্দ করি না কিচ্ছা খাইনি এগুলো ভালো লাগে না আমার কাছে কানু ফিল জাহিলিয়াতি হাকিরতা জাহিলিয়াতের যোগে নারী ছিল লাঞ্ছিত নির্যাতিত নারীর কোনো মূল্যায়ন ছিল না দেখেন আজকে তাসলিমা নাসরিন বলে ইস্তাম বলে বেয়া করছে আমার কথা সারা পৃথিবী শোনে এই আমি শোনাইতে চাই কাং আতিল মারতু ফিল জা হিলিয়াতি হাকিরত ওয়া মা মা জা হিলিয়তের যুগে নারী শিল লাংটিত নারী শিল নির্যাতিত লাইসত লাহা আই ফিল উস পরিবারে নারীর কোনো মর্যাদা ছিল না ওয়ালা মাজে ফিল মোজে আরে সমাজে নারীর কোনো সম্মানই ছিল না আরে যত সুন্দরী নারী হোক না কেন ওহিয়া কানাক কাসিল আতিল মাবি আরে ভাই আপনি যেমন চাউল ডাউল আদা লবণ পেঁয়াজ রসুন ইত্যাদি বাজার থেকে ক্রয় করে আনেন নারী ছিল বিক্রয়যোগ্য পণ্য সামগ্রীর মতন আপনার পেটের ক্ষুদা লাগলে যেমন চাউল ডাউল আদা লবণ পেঁয়াজ রসুন ইত্যাদি বাজার থেকে ক্রয় করে নিয়ে আসেন পেটের ক্ষুদা নিবারণের জন্য জাহিলিয়াতের যুগে যদি যৌবনের জ্বালা উঠতো তাহলে এই নারীকে বাজার থেকে ক্রয় করে নিয়ে আসতো পুরুষেরা কারণ কারণ নারী ছিল বিক্রয়যোগ্য পণ্য সামগ্রীর মতো অহিয়া কানা এক নারী ছিল বিক্রয়যোগ্য পণ্য সামগ্রীর মতো রিজাল মাতা আরে পুরুষেরা নারীকে উপভোগের সামগ্রী হিসাবে ব্যবহার করত। নারী ছিল ভোগের বস্তু আরে পুরুষেরা নারীকে উপভোগের সামগ্রী হিসাবে ব্যবহার করত এই ছিল নারীর অবস্থা জাহিলিয়াতের যোগে লিহাদা হুহু লাহু, বিনত এই জন্য জাহিলিয়াতের যোগে যদি কোনো পুরুষের কন্যা সন্তান জন্মগ্রহণ করত সে রাগ করত। রাগের কারণে তার চেহারা কালো হয়ে যেত এরপরে আসেন ওয়াইদং জাফিল হাদিস শরীফ এমন কি হাদিস শরীফে এসেছে ইন্নাল আবা কানা ইয়াদফানু ইবনাতাহু ফিল মাকবারাতি মাকবারাতি হাইয়া এমন কি হাদিস শরীফে এসেছে জাহেলিয়াতের যুগে যখন কোনো পুরুষের কন্যা সন্তান হতো তাহলে সাথে সাথে তাকে জীবন্ত প্রতীত করে দিত